बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम एचएस मैथ क्लासे तुम्हारे सकल के स्वागत। तुम्हारे काछे आमार अनुरोध, तुम्हारा जरा आमार चैनलटी एखोनो सबस्क्राइब करोनी प्लिज सबस्क्राइब करबे एबं आमार भिडियोटी जदि भालो लेगे थाके ताहले अवश्य लाइक एबं शेयर करबे। आमरा क्लास 12 एर बर्धिष्णु ओ क्षयिष्णु अपेक्षक ए चैप्टारेर अंकगुलो निये आलोचना करछिलाम। तो आमी आगेर भिडियोटाते तोमादेर संक्षिप्त 17 अंक पर्यन्त करिएछि আর 18 অঙ্কটা দেখবে তোমরা নিজেরাই করতে পারবে, কারণ বেশিরভাগ অঙ্কগুলো পুরো সেম নিয়মের। আমি 18 অঙ্কটার সেম মানে এই টাইপের অঙ্ক তোমাদের এর আগে করিয়ে দিয়েছি, তো তোমরা ওটা নিজেরা চেষ্টা করবে, দেখবে করতে পারবে। তো আমি আজকে তোমাদের দীর্ঘ একের অঙ্ক থেকে করাচ্ছি। তো দেখো দীর্ঘ একের অঙ্ক এখানে কি দেওয়া আছে, যে কোন সামগ্রীর x একক উৎপাদনের জন্য মোট উৎপাদন ব্যয় y। তাহলে এখানে কি বলা আছে দেখো, যে কোন সামগ্রীতে যদি আমাদের x একক উৎপাদন করার জন্য আমাদেরকে মানে খরচ অর্থাৎ উৎপাদনের জন্য ব্যয় করতে হচ্ছে কত y, প্রতি একক x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তনের হারকে প্রান্তিক ব্যয় বলা হয়। যদি x ও y এর মধ্যে y সমান 3x ইনটু x প্লাস 7 বা x প্লাস 5 প্লাস 4 সম্বন্ধ থাকে, তবে দেখাও যে প্রান্তিক ব্যয় নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পেতে থাকে যখন উৎপাদিত এককের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। তো আগে আমি বলবো এই প্রান্তিক ব্যয় কাকে বলে। প্রান্তিক ব্যয় হচ্ছে x এর পরিবর্তনের জন্য y এর যেটা পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয়। এই যেখানে বলা আছে দেখো যে প্রতি একক x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তনের হারকে প্রান্তিক ব্যয় বলা হয়। প্রান্তিক ব্যয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। তো এখানে দেখো আমাদের x আর y এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা কি না y সমান দেওয়া আছে 3x ইনটু x প্লাস 7 বাই x প্লাস 5 প্লাস 4। এই সম্পর্কটা আমাদের দেওয়া আছে। কি দেখাতে হবে দেখো, যে প্রান্তিক ব্যয় নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পেতে থাকে। তো দেখো প্রান্তিক ব্যয় হচ্ছে আমাদের x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তনের হার। তাহলে x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তনের হারটা যদি প্রান্তিক ব্যয় হয়, তাহলে আমরা প্রান্তিক ব্যয়কে আমরা কি লিখতে পারি, প্রান্তিক ব্যয়টাই হচ্ছে আমাদের dy dx। তো এখানে আমাদের দেখাতে হবে দেখো যে প্রান্তিক ব্যয় নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পেতে থাকে, অর্থাৎ এখানে কি dy dx এর মানটা কমছে, হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া। কি বলা আছে, যখন উৎপাদিত এককের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। তো উৎপাদিত এককের সংখ্যা মানে কোনটা, সেটাই হচ্ছে x, কারণ দেখো x একক উৎপাদন হচ্ছে। তার মানে আমাদের এখানে কি দেখাতে হবে, যে dy dx এর মানটা হ্রাস পাচ্ছে যখন x এর মানটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা আমরা দেখাবো কোথা থেকে, না এই যে আমাদের রিলেশনটা দেওয়া আছে y সমান 3x ইনটু x প্লাস 7 বাই x প্লাস 4 সরি x প্লাস 5 প্লাস 4, এই সম্পর্কটা থেকে আমাদেরকে দেখাতে হবে যে dy dx এর মানটা হ্রাস পাচ্ছে যখন x এর মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। তাহলে আগে আমাদের y আর x এর মধ্যে যে সম্পর্কটা দেওয়া আছে ওটা আগে আমরা লিখে নিই। তাহলে y সমান দেখো আমাদের দেওয়া আছে, y সমান দেওয়া আছে আমাদের 3x ইনটু x প্লাস 7 বাই x প্লাস 5 প্লাস 4, এটা আমাদের দেওয়া আছে। তো এটাকে আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। আমরা কি করব দেখো, আমরা এখানে এখানে আমাদের এই যে 3টা যেমন গুণ আছে রেখে দিচ্ছি, তাহলে 3 ইনটু আমরা x এর সঙ্গে x প্লাস 7টা গুণ করে লিখছি, তাহলে উপরে হচ্ছে আমাদের দেখো x স্কয়ার প্লাস 7x বাই x প্লাস 5 প্লাস 4, এটা আমরা পেলাম y এর মান। তো আমাদেরকে এখানে কি দেখাতে হবে, যে dy dx এর মানটা হ্রাস পাচ্ছে যখন x এর মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে শুরুতেই আগে আমরা এখান থেকে dy dx এর মানটা বের করব। এখানে dy dx টাই হচ্ছে কি, dy dx টাই হচ্ছে আমাদের প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট। তাহলে এখানে দেখো আমরা অতএব দিয়ে বের করছি, অতএব dy dx সমান এটাকে আমরা uv ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে তিনটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, শুরুতেই যেমন আছে আমরা রেখে দেব। তাহলে 3 ইনটু আমরা এটা ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমাদের কি হবে, এক নিচেটার হোল স্কোয়ার হবে অর্থাৎ x প্লাস 5 এর হোল স্কোয়ার, উপরে দেখো আমাদের x প্লাস 5টাকে ফিক্সড করলাম ইনটু x স্কোয়ার প্লাস 7x এ ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে আমাদের 2x প্লাস 7 মাইনাস, এবার আমরা কাকে ফিক্সড করব, x স্কোয়ার প্লাস 7x কে, তাহলে x স্কোয়ার প্লাস 7x ইনটু দেখো x প্লাস 5 এর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে x এর জন্য হবে 1 আর 5 এর জন্য হবে 0, তার মানে এটা হচ্ছে আমাদের ইনটু 1, আর প্লাস 4 রয়েছে তা 4 এর 4 যেহেতু কনস্ট্যান্ট টার্ম তাহলে ওর জন্য হবে 0, আমি সেই জন্য এখানটা লিখলাম না। তাহলে সমান এবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করছি, তাহলে 3 ইনটু যেমন আছে রেখে দিলাম, আর নিচে বাই কত রয়েছে আমাদের x প্লাস 5 এর হোল স্কোয়ার,
এবার আমরা কি করব এই পুরোটাকে গুণ করে লিখব। তাহলে দেখো পুরোটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2x স্কয়ার প্লাস প্লাস দেখো x ইনটু 2x 2x স্কয়ার আর 5 ইনটু 2x তার মানে এটা হবে আমাদের প্লাস 10x। এবার 7 এর সঙ্গে এই টার্মটা গুণ করছি তাহলে এখানে হচ্ছে আমরা পাবো দেখো প্লাস 7x প্লাস এটা হচ্ছে আমাদের 35 আর এদিকে হবে আমাদের মাইনাস x স্কয়ার মাইনাস 7x। তাহলে দেখো এখানে আমাদের কি কি টার্ম ক্যান্সেল হলো, এই যে প্লাস 7x মাইনাস 7x আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে সমান 3 ইনটু 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস 10x প্লাস 35 আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x প্লাস 5 এর হোল স্কয়ার, আমরা এই টার্মটা পেলাম। এবার দেখো এখানে আমরা একটু ক্যালকুলেশন করছি কিরকম ভাবে, দেখো এটা সমান আমরা লিখছি 3 ইনটু x স্কয়ার প্লাস দেখো 10x কে যদি আমরা 2ab এর ফর্মে লিখি তাহলে আমরা লিখতে পারি দেখো 2 ইনটু x ইনটু তার মানে এখন আমাদের কত দরকার 5 দরকার, তাহলে 2 ইনটু x ইনটু 5 তার মানে প্লাস কত আসে b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 5 এর হোল স্কয়ার, তাহলে আমি এটা একেবারেই লিখে দিলাম 5 এর হোল স্কয়ার মানে 25 আর এখানে আমাদের আছে কত 35, তার মানে এটা আমাদের কত যোগ করতে হবে প্লাস 10 যোগ করতে হবে, নিচে ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 5 এর হোল স্কয়ার। তাহলে দেখো আমরা x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 5 প্লাস 25 এখান থেকে কি লিখতে পারি, এটা হবে আমাদের x প্লাস 5 এর হোল স্কয়ার, তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো 3 ইনটু উপরে হচ্ছে আমাদের x প্লাস 5 এর হোল স্কয়ার প্লাস 10 নিচে ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x প্লাস 5 পুরোটার হোল স্কয়ার। এবার দেখো এই উপরের রাশিটাকে আমরা এখানে কি করতে পারি যে দুটো আলাদা আলাদা পার্টে লিখতে পারি, তাহলে সমান দিয়ে আমরা লিখছি 3 ইনটু এটা হচ্ছে আমাদের x প্লাস 5 এর হোল স্কয়ার নিচে ডিভাইডেড বাই x প্লাস 5 এর হোল স্কয়ার, তারপরটা হবে দেখো প্লাস 10 বাই x প্লাস 5 এর হোল স্কয়ার, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখানে দেখো এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 3 ইনটু 1 প্লাস 10 বাই x প্লাস 5 এর হোল স্কয়ার, এই টার্মটা আমরা পেলাম। এবার এই যে আমরা টার্মটা পেলাম দেখো এই পুরো রাশিমালাটা, এই যে এই পুরো রাশিমালাটা এটা হচ্ছে আমাদের dy dx এর মান। এবার এখানে দেখো তোমরা x এর মান যাই বসাও না কেন x প্লাস 5 এর হোল স্কয়ার এর মানটা কি, x প্লাস 5 এর হোল স্কয়ার মানটা হচ্ছে সবসময় একটা পজিটিভ রাশি কারণ এটা হচ্ছে বর্গ রাশি। এবার তোমরা এখানে x এর মান যাই বসাও না কেন মানে 0 1 2 3 যাই বসাও না কেন দেখো নিচেরটা মানে নিচে আমাদের যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা সবসময় কি হবে একটা 10 এর থেকে বড় একটা সংখ্যা হবে, তাহলে উপরে আছে 10 আর নিচে হচ্ছে আমাদের 10 এর থেকে একটা বড় সংখ্যা, তার মানে এই পুরো টার্মটা দেখো আমাদের কি হবে, তাহলে এখানে আমরা দেখো x এর মানটা যত বৃদ্ধি মানে বাড়াবো অর্থাৎ যত আমরা বৃদ্ধি করব এই টোটাল মানটা কত হবে, যে 10 বাই x প্লাস 5 এর হোল স্কয়ার এই মানটা পুরোটাই কমতে থাকবে, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে x এর মানটা আমাদের যত বৃদ্ধি পাবে dy dx এর মানটাও কি হবে তত আমাদের হ্রাস পাবে। তাহলে আমরা এখানে কি পেলাম যে আমরা যত x এর মানটা বৃদ্ধি করব আমাদের dy dx এর মানটা তত হ্রাস পেতে থাকবে, তো এটাই তোমাদের এখানে দেখাতে বলেছিল। তাহলে তোমরা এখানে অতএব দিয়ে কি লিখবে যে অতএব x এর মান বৃদ্ধি পেলে dy dx এর মান হ্রাস পাবে, x এর মান বৃদ্ধি পেলে dy dx এর মান কমতে থাকবে, dy dx এর মান কমতে থাকবে, এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল। দেখো এবার আমরা দুইয়ের দাগে একের অঙ্ক করব, কি দেওয়া আছে আমাদের যে x গ্রেটার দেন 0 হলে দেখাও যে x গ্রেটার দেন log x স্কয়ার প্লাস 1, তাহলে এটা আমাদেরকে দেখাতে হবে কি দেওয়া আছে না, যদি আমাদের x টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের কি দেখাতে হবে না x টা গ্রেটার দেন হবে log x স্কয়ার প্লাস 1। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শুরুতেই আগে আমরা fx ফাংশনটা ধরে নেব, তো fx ফাংশনটা আমাদের কি ধরে নেব, fx ফাংশনটা আমরা ধরব x মাইনাস log অফ x স্কয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে শুরুতেই তোমরা লিখবে যে ধরি f অফ x, ধরি f অফ x সমান আমরা কি ধরব x মাইনাস log অফ x স্কয়ার প্লাস 1, এটা আমরা শুরুতে আগে ধরে নেব যে fx ফাংশনটা, তারপর এখান থেকে আমরা কি করব না এখান থেকে আমরা f ড্যাশ x বের করব। তাহলে দেখো অতএব f ড্যাশ x সমান f ড্যাশ x মানে আমরা কি করছি ডিফারেন্সিয়েট করছি, তাহলে x এর জন্য হবে 1 মাইনাস log অফ x স্কয়ার প্লাস 1, log x এর ডিফারেন্সিয়েট হয় 1 বাই x, তাহলে এক্ষেত্রে হবে আমাদের 1 বাই এটা x স্কয়ার প্লাস 1,
इनटू एक्स स्क्वायर प्लस वन डिफरेंशिएट करछी ताले ऊपर हबे इनटू आमादेर टू एक्स और वन एर जोनो जेहेतु जीरो हबे सेजन्य आमी एखाने लिखलाम ना ताले एटा समान आमरा कत पाछी देखो वन माइनस टू एक्स बाय एक्स स्क्वायर प्लस वन ताले एबार आमरा कि करबो ए टर्मटार आमरा लस आकु करबो ताले जोदि आमरा एखाने लस आकु करी ताले देखो नीचे हबे आमादेर एक्स स्क्वायर प्लस वन और उपरे हबे एक्स स्क्वायर प्लस वन माइनस टू एक्स এবার দেখো এই যে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x এটা হচ্ছে আমাদের x মাইনাস 1 এর হোল স্কয়ার তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো x মাইনাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 তাহলে দেখো আমরা f'x এর মান কত পেলাম x মাইনাস 1 এর হোল স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 এবার আমাদের দেখো কন্ডিশন শুরুতেই বলে দেওয়া আছে যে x টা হচ্ছে গ্রেটার দ্যান 0 তার মানে x টা গ্রেটার দ্যান 0 মানে আমরা কি লিখতে পারি যে ফর অল x গ্রেটার দ্যান 0 তাহলে ফর অল এক্স গ্রেটার দ্যান 0 দেখো এক্স এর মানটা যদি আমাদের গ্রেটার দ্যান 0 হয় তাহলে এখানে দেখো রয়েছে কি এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার এক্সটা গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ রাশি তাহলে এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার এটাও কি হবে এটাও একটা পজিটিভ রাশি হবে একই রকম ভাবে এক্স স্কয়ার প্লাস 1 এটাও মানটাও কি হবে একটা পজিটিভ রাশি হবে তাহলে ফর অল এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা কি পাচ্ছি তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এক্স মাইনাস 1 এর হোল স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়ান এই টার্মটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান জিরো এটা আমরা পাবো আবার এটাই আমাদের কার মান এটাই হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স এর মান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে দ্যাট ইজ এফ ড্যাশ এক্সটা হচ্ছে আমাদের গ্রেটার দ্যান জিরো এবার এফ ড্যাশ এক্সটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা কি বলতে পারি যে এফ এক্স ফাংশনটা হচ্ছে আমাদের বর্ধিষ্ণু অপেক্ষক তার মানে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি অতএব এফ এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু এফ এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু এবার আমরা কি জানি যে যদি আমাদের fx অপেক্ষকটি বর্ধিষ্ণু হয় তাহলে আমরা কি লিখতে পারি যে fx এর মানটা হয় আমাদের গ্রেটার দ্যান f অফ 0 তাহলে আমরা কি পেলাম fx অপেক্ষকটি বর্ধিষ্ণু তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব fx এর মানটা হবে আমাদের গ্রেটার দ্যান f অফ 0 এবার আমরা কি করব এখানে f অফ 0 এর মানটা এবার বের করে নেব তাহলে দেখো আমাদের fx ফাংশনটা কত ছিল আগে আমরা ওটা লিখে নি তাহলে আমাদের এফ এক্স ফাংশনটা ছিল এফ এক্স সমান আমরা লিখেছিলাম এক্স মাইনাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন আমরা কি করব এখন আমরা এফ অফ জিরোর ভ্যালুটা বের করে নিই তাহলে অতএব এফ অফ জিরো সমান আমরা পাচ্ছি দেখো জিরো মাইনাস এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে জিরোর স্কোয়ার মানে জিরো আর ওয়ানের জন্য জিরো প্লাস ওয়ান মানে হবে জিরো ওয়ান তাহলে লগ ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের জিরো তাহলে এফ অফ জিরোর মানটা আমরা কত পেলাম জিরো আর এর আগে আমরা কি লিখেছিলাম এফ এক্স এর মানটা হচ্ছে গ্রেটার দেন এফ অফ জিরো তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অতএব এফ অফ এক্স এটা আমরা কি পেয়েছিলাম গ্রেটার দেন এফ অফ জিরো আবার এফ অফ জিরোর মানটা কার সঙ্গে সমান জিরোর সঙ্গে সমান তার মানে অতএব আমরা কি লিখতে পারি যে এফ এক্স এর মানটা গ্রেটার দেন হচ্ছে জিরো কারণ পাশে কি লিখবো যেহেতু এফ অফ জিরো সমান আমরা জিরো পেয়েছি এবার আমরা এফ এক্স ফাংশনটা কি ধরেছিলাম এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখন আমরা বসিয়ে দিই তাহলে অতএব এক্স মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই টার্মটা হচ্ছে আমাদের গ্রেটার দেন জিরো তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি এক্স গ্রেটার দেন লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে এক্স গ্রেটার দেন লগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো রেজাল্টটা আমাদের প্রমাণ হলো এবার আমরা দুইয়ের দাগের অঙ্ক করব কি দেওয়া আছে আমাদের যে এক্সটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে লগ অফ ওয়ান প্লাস এক্সটা লেস দেন এক্স তাহলে এখানেও পুরো আগের অঙ্কটার মতন সেম প্রসেস আগে আমরা এফ এক্স ফাংশনটা ধরে নেব তাহলে এক্ষেত্রে আমরা কি লিখছি দেখো যে ধরি এফ অফ এক্স সমান এখানে আমরা কি ধরবো এই যে লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স তাহলে এটা আমরা লিখছি দেখো লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স লগ ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের এফ এক্স ফাংশনটা তাহলে এখন আমরা কি বের করবো এফ ড্যাশ এক্স তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান দেখো এটা এটা আছে আমাদের লগ ওয়ান প্লাস এক্স তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স এর জন্য হবে আমাদের ওয়ান তাহলে এটা আমরা লস আগু করি তাহলে সমান ওয়ান প্লাস এক্স হচ্ছে আমাদের লস আগু হবে তাহলে ওয়ান প্লাস এক্স যদি আমাদের লস আগু হয় তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো ওয়ান মাইনাস তাহলে আমাদের উপরে টার্ম হবে দেখো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান প্লাস এক্স গুণ হবে তো মাইনাস ওয়ানের সাথে তাহলে আমাদের সাইনগুলো চেঞ্জ হবে তাহলে এটা আমাদের হয়েছে মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল তাহলে আমরা পাচ্ছি দেখো মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স
এবার দেখো x এর মানটা হচ্ছে greater than 0 তার মানে x টা যদি greater than 0 হয় তাহলে x by 1 plus x এর মানটা হচ্ছে greater than 0 কিন্তু এখানে দেখো একটা মাইনাস রয়েছে তাহলে মাইনাস অফ x by 1 plus x এর মানটা কি হবে অবশ্যই less than 0 হবে তাহলে এখানে আমরা কি লিখছি যে for x greater than 0 তাহলে for x greater than 0 মানে x greater than 0 এর জন্য আমরা কি পাবো মাইনাস অফ x by 1 plus x এই টার্মটা হবে আমাদের less than 0 এবার এইটা মানে কি এটা মানে হচ্ছে f'x তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি যে f'x এর মানটা হচ্ছে less than 0 এবার f'x টা যদি less than 0 হয় তার মানে আমরা কি বলতে পারি f(x) টা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি অতএব f(x) ইজ ডিক্রিজিং ফাংশন আমি এটা ইংলিশে লিখে দিলাম f(x) ইজ ডিক্রিজিং ফাংশন অর্থাৎ f(x) টা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক তাহলে f(x) টা যদি ক্ষয়িষ্ণু অপেক্ষক হয় তাহলে আমাদের কি কি হয় আমরা জানি যে f(x) এর মানটা less than f of 0 হয় তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি অতএব f(x) টা হবে less than f of 0 এবার আমরা f of 0 এর মান বের করব তাহলে এখানে আমরা সাইডে বের করে নি তাহলে f(x) হচ্ছে আমাদের সমান log of 1 plus x minus x তাহলে অতএব f of 0 মানে আমরা x এর জায়গায় 0 পুট করব তাহলে এখানে দেখো x এর জায়গায় 0 বসালে এটা হচ্ছে log 1 log 1 এর মান হচ্ছে 0 আর x এর জায়গায় 0 মানে এটা হচ্ছে 0 তাহলে f অফ 0 এর মান আমরা কত পেলাম 0 তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি যে f(x) এর মানটা হচ্ছে less than 0 কারণ আমরা কি পেলাম যে যেহেতু f অফ 0 সমান 0 এই যে পাশে ক্যালকুলেশন করে দেখিয়েছি এবার f(x) টা পেয়েছি আমরা less than 0 এবার f(x) মানে আমরা কত ধরেছিলাম log 1 plus x minus x তাহলে এখন আমরা মানটা বসাই তাহলে implies that log 1 plus x minus x এটা হচ্ছে less than 0 তাহলে অতএব যে আমরা এখানে কি লিখতে পারি দেখো অতএব log 1 plus x এই মানটা হবে আমাদের less than x তো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল যে x টা যদি greater than 0 হয় log 1 plus x এর মানটা হবে less than x তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো এবারে দেখো আমরা 3 এর দাগের অঙ্ক করব কি দেখাতে হবে আমাদের যে x টা যদি greater than 0 হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে x টা greater than sin x তো এখানেও আমাদের পুরো আগের গুলোর মতো সেম প্রসেস আমরা আগে f(x) ফাংশনটা ধরে নেব তাহলে এখানে আমরা কি লিখছি দেখো যে ধরি f অফ x সমান এটা আমরা ধরব x মাইনাস sin x তাহলে x মাইনাস sin x আমরা অপেক্ষকটি ধরলাম এবার আমরা কি করব f'x বের করব তাহলে অতএব f'x সমান দেখো x এর জন্য হবে 1 আর sin x এর জন্য হবে আমাদের cos x তাহলে 1 মাইনাস cos x এবার 1 মাইনাস cos x মানে এটা ফর্মুলা কি 1 মাইনাস cos x মানে আমরা ফর্মুলা জানি ত্রিকোণমিতি থেকে যে এটা সমান হয় আমাদের 2 sin স্কয়ার x বাই 2 এবার দেখো sin স্কয়ার x বাই 2 তার মানে এটা কি sin এর এটা হচ্ছে বর্গ রাশি এবার আমরা কি জানি বর্গ রাশির মানটা কি হয় সব সময় হয় পজিটিভ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে x টা যদি greater than 0 হয় তাহলে 2 sin স্কয়ার x বাই 2 এর মানটা কি হবে নিশ্চয়ই greater than 0 হবে তাহলে এখানে আমরা কি লিখছি যে ফর x greater than 0 কমা দিয়ে আমরা কি লিখব 2 sin স্কয়ার x বাই 2 এই টার্মটা হবে আমাদের greater than 0 এবার 2 sin স্কয়ার x বাই 2 এটা মানে হচ্ছে f'x তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি f'x greater than 0 এবার f'x greater than 0 মানে কি f(x) হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন অর্থাৎ বর্ধিষ্ণু অপেক্ষক তাহলে অতএব দিয়ে আমরা কি লিখতে পারি যে অতএব দেয়ারফর f(x) ইজ ইনক্রিজিং ফাংশন ইনক্রিজিং ফাংশন বা তোমরা কি লিখতে পারো অতএব f(x) অপেক্ষকটি হলো বর্ধিষ্ণু অপেক্ষক তাহলে f(x) অপেক্ষক বর্ধিষ্ণু অপেক্ষক যদি হয় তাহলে অতএব যে আমরা কি লিখতে পারি অতএব f(x) টা গ্রেটার দ্যান হবে আমাদের f অফ 0 যেহেতু ইনক্রিজিং ফাংশন তাহলে এখন আমরা f অফ 0 এর মান বের করব তাহলে f(x) এর মান হচ্ছে x - sin x তাহলে এখান থেকে আমরা f অফ 0 বের করছি তাহলে 0 - sin 0 sin 0 মানে হচ্ছে 0 তাহলে f অফ 0 এর মান পেলাম আমরা 0 তাহলে এখন আমরা f অফ 0 জায়গায় 0 বসাবো তাহলে implies that f(x) greater than 0 পাশে কি লিখবে যে যেহেতু f অফ 0 সমান 0 এবার f(x) এর মান বসাও f(x) আমাদের কত আছে দেখো x - sin x তাহলে x - sin x এই টার্মটা হচ্ছে greater than 0 তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি x টা greater than sin x দ্যাট ইজ x ইজ greater than sin x তো এটাই দেখো আমাদেরকে দেখাতে বলেছিল যে x টা যদি greater than 0 হয় আমাদের x টা কি হবে greater than sin x হবে তাহলে দেখো রেজাল্ট আমাদের প্রমাণ হলো
দেখো এবার আমরা 4 এর অঙ্ক করব কি দেওয়া আছে আমাদের যে x greater than 0 হলে প্রমাণ করো যে x স্কয়ার greater than 1 plus x into log 1 plus x এর হোল স্কয়ার তো এখানেও দেখো আমরা শুরুতেই আগে fx ফাংশনটা ধরব তো এখানে দেখো fx ফাংশনটা আমরা কত ধরছি তাহলে এখানে দেখো আমাদের fx ফাংশনটা কি ধরছি তাহলে শুরুতেই আগে আমরা লিখছি দেখো যে ধরি f of x সমান আমরা কত ধরছি দেখো f of x সমান আমরা ধরব x by root over 1 plus x minus log of 1 plus x আমরা f x সমান এই ফাংশনটা ধরলাম আমরা দেখো ফাংশনটা কিভাবে ধরছি দেখো আমাদের একটা অঙ্ক প্রমাণ করতে কি দেওয়া ছিল বলতো যে এর আগের যে অঙ্কটা আমরা প্রমাণ করেছিলাম x greater than sin x এই অঙ্কটার জন্য আমরা দেখো ফাংশনটা ধরেছিলাম x minus sin x অর্থাৎ আমরা কি করেছি এই যে x আর sin x কে আমরা দুটো রাশিকে এক কাছে করে লিখেছিলাম x minus sin x এবার এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এটা কিভাবে ধরলাম দেখো আমাদের রয়েছে x স্কয়ার greater than 1 plus x into a টার্মটা তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে x স্কয়ার by 1 plus x greater than log of 1 plus x এর হোল স্কয়ার এই টার্মটা লিখতে পারি এবার দেখো আমরা যদি হোল স্কয়ার টার্মটা আমরা যদি তুলে দিই তাহলে আমরা কত পাবো x by root over 1 plus x greater than log of 1 plus x তাহলে দেখো এই যে দুটো রাশি আমরা পেয়েছি এবার আমরা দুটো রাশিকে এক কাছে করে ফাংশনটা ধরবো তার মানে আমরা ফাংশনটা কত ধরবো x by root over 1 plus x minus log of 1 plus x এইভাবে আমাদের ফাংশনটা ধরতে হয় অর্থাৎ যেটা greater than দেওয়া থাকে আমরা ওই দুটোকে এক কাছে করে লিখি দিয়ে ফাংশনটা ধরি তাহলে যখন x টা greater than sin x ছিল তখন সেক্ষেত্রে আমরা ফাংশনটা ধরেছিলাম x minus sin x এবার এখানে দেখো এরকম হোল স্কয়ার ফর্মে দেওয়া আছে বলে তাহলে তোমরা এটা যখনই তোমাদের এই জাতীয় কোনো রাশি থাকবে তাহলে তোমরা আগে ওটা একটু ক্যালকুলেশন করে নেবে দিয়ে তারপরে ফাংশনটা ধরবে দেখবে তোমাদের ধরতে সুবিধা হবে তাহলে আমরা এখানে f x এর মান কত পেলাম দেখো x by root over 1 plus x minus log of 1 plus x তাহলে শুরুতেই আগে আমরা কি করব শুরুতেই আমরা f dash x এর মানটা বের করে নি তাহলে therefore f dash x সমান দেখো এটা x by root over 1 plus x রয়েছে তার মানে এটা আমাদের u by v ফর্মে ডিফারেন্ট সেট হবে তাহলে নিচে হবে দেখো 1 plus x আমি লিখে দিলাম কারণ root over 1 plus x এর হোল স্কয়ার করলে হবে 1 plus x তাহলে উপরে হচ্ছে দেখো root over 1 plus x into x এর জন্য হবে 1 minus x into দেখো root over 1 plus x এর আমরা কি জানি 1 by root x এর ডিফারেন্ট সেট কত হয় 1 by 2 root x তাহলে এক্ষেত্রে আমাদের ডিফারেন্ট সেট হবে 1 by 2 into root over 1 plus x minus log of 1 plus x রয়েছে তার মানে এটা হবে minus 1 by 1 plus x এই টার্মটা আমরা পেলাম তাহলে দেখো উপরে আমরা পাচ্ছি কত উপরে আমরা পাচ্ছি উপরে দেখো root over 1 plus x minus x by 2 into root over 1 plus x তাহলে উপরে আমাদের লসাগু কত হচ্ছে 2 into root over 1 plus x তাহলে উপরে হবে আমাদের দেখো 2 into 1 plus x minus x নিচে divided by রয়েছে 1 plus x এটা হচ্ছে minus 1 by 1 plus x তাহলে দেখো আমরা উপরে টার্মটা কত পাচ্ছি 2 plus 2x minus x আমি একেবারে ডিভাইডেড বাই করে দিলাম 2 ইনটু রুট ওভার 1 প্লাস x ইনটু 1 প্লাস x এই যে উপরে লসাগুটা ছিল আমরা ওটা একেবারে নিচে লিখে দিয়েছি মাইনাস 1 বাই 1 প্লাস x তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 2 প্লাস x নিচে ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার 1 প্লাস x ইনটু 1 প্লাস x মাইনাস 1 বাই 1 প্লাস x তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের লসাগু কত হবে 2 into root over 1 plus x into 1 plus x তাহলে উপরে হচ্ছে আমাদের দেখো 2 plus x minus উপরে হবে আমাদের 2 into root over 1 plus x এই টার্মটা আমরা পেলাম এবার দেখো আমাদেরকে কি বের করতে হবে যে f dash x এর মানটা দেখো আমাদেরকে greater than 0 এটাকে দেখাতে হয় তাহলে এখানে দেখো আমরা লিখছি যে আমাদের শুরুতে কন্ডিশন কি দেওয়া ছিল x টা হচ্ছে greater than 0 তাহলে আমি এখানে কি লিখলাম দেখো যেহেতু x টা greater than 0 তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস x এর মানটা কি হবে সব সময় greater than হবে root over 1 প্লাস x এটা আমরা পাবো তাহলে আমরা কি পেলাম যে x টা যদি greater than 0 হয় 1 প্লাস x এর মানটা হচ্ছে greater than 1 প্লাস x তাহলে তোমাদেরকে আমরা একটা সংখ্যা দিয়ে একটু দেখিয়ে দিই যদি আমরা x এর জায়গায় 1 পুট করি তার মানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 আর এখানে x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে root over 1 প্লাস 1 মানে হচ্ছে root 2 তাহলে আমরা কি জানি যে 2 টা অবশ্যই greater than কি root 2
তাহলে আমরা আমাদের এই কন্ডিশনটা লেখাটা কি ঠিকই আছে 1 প্লাস x গ্রেটার দ্যান রুট ওভার 1 প্লাস x এবার আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো অতএব যে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 প্লাস x এই মানটাও কত হবে রুট ওভার 1 প্লাস x 2 প্লাস x গ্রেটার দ্যান হবে রুট ওভার 1 প্লাস x তাহলে দেখো আমরা কি পাচ্ছি এই যে 2 প্লাস x এর মানটা সবসময় কি হচ্ছে এই যে 2 ইনটু রুট ওভার 1 প্লাস x এর থেকে সবসময় বড় হবে অর্থাৎ উপরে টার্মটা হচ্ছে একটা পজিটিভ রাশি আবার নিচের গুলো হচ্ছে আমাদের পজিটিভ রাশি হবে কারণ আমাদের কি বলা আছে x এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0 তাহলে আমরা এখানে কি পাবো আমরা এখানে পাচ্ছি যে x টা ফর অল x গ্রেটার দ্যান 0 অর্থাৎ x এর মানটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো আগে এটা লিখে নি তাহলে এখানে পাশে কমা দিয়ে বা এই রাশিটাতে তোমরা কি লিখবে যে এখানে এই টার্মটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এই টার্মটা হচ্ছে গ্রেটার দ্যান 0 তাহলে এখানে আমরা কি পেলাম যে তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এটা গ্রেটার দ্যান 0 পাশে কমা দিয়ে লিখবে ফর অল x গ্রেটার দ্যান 0 অর্থাৎ সমস্ত x এর মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে এই পুরো রাশিটা কি হবে 0 থেকে বড় হবে তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি দেখো অতএব f'x এই মানটা কি হবে গ্রেটার দ্যান 0 হবে যদি আমাদের হয় ফর অল x গ্রেটার দ্যান 0 এবার f'x টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা কি বলতে পারি যে অতএব f(x) ইজ ইনক্রিজিং ফাংশন f(x) ইজ ইনক্রিজিং ফাংশন অর্থাৎ f(x) টা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক কখন না x টা গ্রেটার দ্যান 0 এটার জন্য তাহলে f(x) টা যদি বর্ধিষ্ণু অপেক্ষক হয় তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব f(x) গ্রেটার দ্যান হবে আমাদের f(0) f(0) এবার আমরা f(0) এর মান বের করি তাহলে f(x) টা ছিল দেখো আমাদের x / √1 + x মাইনাস লগ অফ 1 প্লাস এক্স এটা ছিল তাহলে আমরা f(0) এর মান বের করছি তাহলে এটা 0 বাই সামথিং মানে 0 আর মাইনাস এক্স এর জায়গায় 0 বসালে এটা হচ্ছে লগ 1 লগ 1 এর ভ্যালু 0 তার মানে এটাও আমরা পাচ্ছি 0 তাহলে f(x) এর মানটা আমরা কি পেলাম গ্রেটার দ্যান f(0) আবার f(0) এর মানটা হচ্ছে 0 এর সঙ্গে সমান তাহলে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি যে f(x) টা মান হচ্ছে গ্রেটার দ্যান 0 যেহেতু f(0) সমান 0 তাহলে অতএব f(x) এর মান আমরা কত ধরেছিলাম দেখো x / √1 প্লাস x মাইনাস লগ অফ 1 প্লাস x এই টার্মটা হচ্ছে গ্রেটার দ্যান 0 তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো আমরা লিখতে পারি x / √1 প্লাস x গ্রেটার দ্যান লগ অফ 1 প্লাস x এবার আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো x স্কয়ার / 1 প্লাস x গ্রেটার দ্যান এটা হবে আমাদের লগ অফ 1 প্লাস x এই পুরো রাশিটার হোল স্কয়ার আমরা কি করেছি উভয় পক্ষকে বর্গ তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি x স্কয়ার গ্রেটার দ্যান 1 প্লাস x ইনটু এটা হবে আমাদের লগ অফ 1 প্লাস x এই পুরো রাশিটার হোল স্কয়ার তাহলে আমরা কি পেলাম x স্কয়ার গ্রেটার দ্যান 1 প্লাস x ইনটু লগ 1 প্লাস x এর হোল স্কয়ার দেখো এটাই তোমাদেরকে দেখাতে বলেছিল তাহলে ব্র্যাকেটে কি লিখবে প্রুভড